नमस्कार बंधुरा कैरियर डॉट कॉम यूट्यूब चैनल पक्ष के तुम्हारे जानाई अनेक अभिनंदन। बंधुरा चाकरी संक्रांत लेटेस्ट एक अपडेट नहीं तुम्हारे सामने चले देखते दुआरे सरकार जो ऑफिशियल वेबसाइटे आई तो माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় एक आश्वास दिए जो दुआरे रेशन प्रकल्पे प्रत्येक जिला ऐले मे उपाय आवेदन करते तरह एक रिक्रुटमेंट करबें। तो आमरा देखेछिलाम हावड़ा जिला जो रिक्रुटमेंट से शुरू हो गए एछाड़ाओ किन्तु आरो पाँचटा जायगाय किन्तु ए रिक्रुटमेंटेर खबर प्रकाश करा हुए तार आवेदन पद्धति शुरू हो गए किभाबे तुम्हारा आवेदन करबे कोन पोस्टे तुम्हारा नियोग करा हच्छे सबई किन्तु आजके आमरा ए भिडियोर माध्यमे बोलते चलेछि। तो भिडियोटी एकदम स्किप ना करे माने प्रथम थेके शेष पर्यन्त देखते थाको एबं चाकरी संक्रांत लेटेस्ट आपडेटगुलि पेते अवश्यई आमादेर यूट्यूब चैनलटी सबसक्राइब करे राखबे। तो चलो बंधुरा अफिसियल विज्ञप्तिते चले जावा याक सेखान थेके तोमरा देखिये दिई कोन कोन पोस्टे नियोग करा आछे कोन कोन जिलाय नियोग करा आछे एबं किभाबे तोमरा आवेदन करबे। तो बंधुरा अफिसियल विज्ञप्ति तोमादेर सामने तुले धरेछि देखते पाच्छो एखाने बला होयेछे सिरियल नम्बर नेम अफ द पोस्ट कटा शून्यपद आछे बयस कत होते पाबे एसेंशियल क्वालिफिकेशन कि आछे एबं तार साथे वार्क एक्सपिरियंस कि लागबे एबं तोमादेर वेतन कत दो हबे। एकटाई प्रश्न नियोग करा आछे सेटा हलो डेटा एंट्री अपारेटर जेटा शून्यपद आछे 40টি 40টি শূন্যপদের মধ্যে তোমাদের বলা হচ্ছে এখানে ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 19টি শূন্যপদ এবং তার সাথে বলা হচ্ছে তোমার এসসি ক্যাটাগরিতে আছে 9টি শূন্যপদ এসটিতে আছে 3টি শূন্যপদ ওবিসি এতে আছে 4টি শূন্যপদ ওবিসি বিটি আছে 4টি শূন্যপদ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে আছে 1টি শূন্যপদ। এখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সাথে বলা হচ্ছে এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনে কি লাগবে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ওয়ার্কিং নলেজ কম্পিউটার এমএস ওয়ার্ড প্যাকেজ অ্যান্ড বেসিক অপারেশন অফ ইন্টারনেট অ্যান্ড মাস্ট হ্যাভ এ টাইপিং স্পিড 30 WPM। তার মানে যে কোনো শাখায় তোমাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে তার সাথে বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ মানে তোমাদের কাজ করা দক্ষতা থাকতে হবে কম্পিউটারে এমএস ওয়ার্ডে ডেটা এন্ট্রি কাজ করার তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইন্টারনেট এবং চালানোর দক্ষতা থাকতে হবে এবং তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে WPM 30 WPM এর মধ্যে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এনজিওর কাজ করার অভিজ্ঞতা থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এবং তার সাথে বলা হচ্ছে তোমাদের প্রতি মাসে কিন্তু 13,000 টাকা বেতন দেওয়া হবে। এরপর আরও দেখে নেবো কি বলা হচ্ছে এখানে দেখো তোমাদের পুরো ডিটেলস বলা হচ্ছে SC/ST 5 বছর এবং OBC-রা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী আরও 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। তারপরে দেখো বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে অফলাইনের মাধ্যমে এবং তোমাদের এখানে কিন্তু একটা 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছ 100 নম্বরে কিন্তু একটা লিখিত পরীক্ষা নেবে সেইভাবে কিন্তু তোমাকে 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে কী কী থাকছে দেখো ডেটা এন্ট্রি অপারেটর রিটেন এক্সামিনেশন থাকবে GK কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যাথলেটিক অ্যান্ড ইংলিশ এর উপর থাকবে 40 নম্বরের লেখা পরীক্ষা থাকবে এবং তোমাদের 50 নম্বরে একটা কম্পিউটার টেস্ট থাকবে এবং 10 নম্বরে কিন্তু ভাইবা হবে ঠিক আছে কিভাবে কিন্তু তোমরা তোমাদের সিলেকশন করানো হবে। তারপরে দেখো বলা হচ্ছে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবে কোনো কিন্তু তোমাদের ফর্ম সাবমিট করতে হবে না তোমাদের কিন্তু মেল আইডি থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে মেল আইডি কোনো দেওয়া আছে এই মেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। তো কোন জেলায় এই রিক্রুটমেন্ট শুরু হয়েছে বেহরামপুর লালবাগ কান্দি জঙ্গিপুর এবং দমকাল ঠিক আছে এই জায়গাগুলোতে কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হয়েছে তোমাদের কিন্তু সফট কপি এই মেল আইডিতে পাঠাতে হবে। তোমরা যে অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও সেই অ্যাড্রেসের যে মেল আইডি এখানে দেওয়া হয়েছে বা প্রোভাইড করা হয়েছে এই মেল আইডিতে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট পাঠাতে হবে। কী কী ডকুমেন্ট পাঠাতে হবে এখানে বলা হচ্ছে দেখো এস প্রুফ তোমাদের দিতে হবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের সার্টিফিকেট। এরপর দেখা বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ যেমন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ঠিক আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পঞ্চায়েত ঠিক আছে দিতে হবে এবং তারপর বলা হচ্ছে একাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাকে দিতে হবে মানে কম্পিউটার সার্টিফিকেট এবং তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট যে গ্রাজুয়েশন পাস তার কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এর সাথে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে যদি তোমরা SC/ST OBC এবং অন্য কোনো কাজ থাকো যদি তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে থাকো তার সার্টিফিকেট কিন্তু দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে দিতে পারবে এখানে ঠিক আছে। তার সাথে বলা হচ্ছে এখানে তোমাদের টু সেলফ অ্যারেস্টেড তোমাদের হচ্ছে ইনভলভ দিয়ে তোমাকে নিতে হবে এনভলভের মধ্যে কিন্তু তোমাকে এই চিঠিগুলো পাঠাতে হবে পাসপোর্ট সাইজ ফটো পোস্ট স্ট্যাম্প মানে তোমাদের এটা এনভলভের তোমাদের হচ্ছে যে তোমাদের বায়োডাটা করবে যে ফর্ম সে তার মধ্যে পোস্ট স্ট্যাম্প কিন্তু তোমাকে দিতে হবে। এর সাথে বলা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো 2 কপি কিন্তু তার সাথে দিতে হবে দিয়ে কিন্তু তোমাকে স্ক্যান করে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো দেখো এখানে তোমার যে ঠিকানা বলতো তোমাদের এই যে মেল আইডি বললাম সেই মেল আইডিতে তোমাকে পাঠাতে হবে। এরপরে দেখো আরও কী বলা হয়েছে এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন
ঠিক আছে, করলে কিন্তু তোমরা জেড করে দেওয়া হবে এমন টাইমটা কিন্তু বলা হয়েছে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমাদের 31/10/2021, মানে আজকে 27 তারিখ, 31 তারিখ কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, মানে মেল আইডিতে, ঠিক আছে, মেল আইডিতে কিন্তু পৌঁছে দেবে 31 তারিখের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর দেখো এই নিচে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছ এখানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে, ডেটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লিকেশন হচ্ছে, তাই ডেটা এন্ট্রি অপারেটর লিখে দেবে। লেখার পরে তোমাকে অ্যাপ্লিকেন্ট নেম বসাতে হবে, এরপর দেখা বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে তোমরা বসাবে এবং ডেট 1/1/2021 অনুযায়ী তোমাদের কত বছর বয়স হচ্ছে সেটা তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে এজ ক্যালকুলেটর দিয়ে। তারপর দেখা বলা হচ্ছে তোমাকে এখানে মেল ফিমেল কী আছো এবং তোমরা বিবাহিত কি অবিবাহিত সেটা তোমাকে এখানে মেনশন করবে, বাবার নাম বসাবে, কার্ড সার্টিফিকেট কী আছে বা এসসি এসটি অফিস জেনারেল যদি থাকে তাহলে তোমরা ইয়েস লিখে দেবে। তারপরে বলছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে কিন্তু তোমরা সর পাবে, হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস, না থাকলে নো, যেটা একটা করে দেবে। তারপর বলা হচ্ছে তোমাদের অ্যাড্রেস, কনভেনশন অ্যাড্রেস কী আছে, এখানে কিন্তু কোনো ডু করবে না, যদি পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সমান সেম থাকে তাও কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে। তারপরে এখানে টেলিফোন নাম্বার, যদি টেলিফোন নাম্বার থাকে টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড দিয়ে বসিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, মেল আইডি দেবে। দেওয়ার পরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে এক্সাম পাস করেছো, কী এক্সাম পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করো, কী সাবজেক্ট ছিল, কত সালে পাস করেছো, মার্ক কত আছে, সবই কিন্তু এখানে তোমরা বসাবে, বসানোর পরে কিন্তু তোমাকে নির্দিষ্ট মেলে পাঠিয়ে দিতে হবে। এর সাথে দেখো আরও একটা দেওয়া হয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা তোমাকে বসাতে হবে এবং ডিটেলস, কম্পিউটার ডিটেলসে কী আছে, কী কোর্স করেছো, কম্পিউটার ডিটেলস সেটা কিন্তু তোমাকে এখানে বসিয়ে এখানে একটা ফটো, ডেট, প্লেস এবং মোবাইল নাম্বার এবং এখানে কিন্তু সিগনেচার করবে। মূলত তোমরা এই ফর্মটি ডাউনলোড করবে, ঠিক আছে, ডাউনলোড করে সেই ফর্মটি প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করার পরে তোমাকে যাবতীয় ডকুমেন্ট দিয়ে এবং ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে, মানে নিখুঁতভাবে ফিল আপ করে তোমরা কিন্তু মেল আইডিতে পাঠাতে হবে। মেল আইডি তোমরা এই পিডিএফ লিঙ্কে পেয়ে যাবে, পিডিএফ তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক রেখে দিয়েছি, তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু তোমরা আবেদন করবে। কোনো জায়গায় অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে টেলিগ্রামে মেসেজ করতে পারো অথবা আমাদের ভিডিও কমেন্ট বক্সে কিন্তু মেসেজ করে তোমরা জানাতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং চাকরি সংক্রান্ত নানা আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করে জানাবে।